ومن احسن قولا ممن دعا الى الله دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين شهر رمضان فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اخ سميتوا भाई जी किसको ছেলে মেয়েদের উপর কত বছর বয়স হলে সালাত এবং সিয়াম ফরজ হয় সম্মানিত ভাই আমরা সালাত সম্পর্কে জানি আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের হাদিস ওই হাদিস যখন বাচ্চারা সাত বছর বয়স হয় ওই সময়তে সালাতের জন্য আদেশ করতে হয় মরু আউল আদাকুম সাবা আউলাদা কুমিরশলা ওম সাবা আসে নিন মরু আউলাদা কুমিরশলা ও হম শাবা আসিনি এভাবে হাদিষ্টা মূলত এবার একটা এদিক ওদিক একটু হতে পারে এভাবে আসছে যে তোমাদের সন্তান সন্তদেরকে তোমরা সারাতার জন্য আদেশ করো যখন তাদের সাত বছর বয়স হয় আর তার পর বছর অজরিব ও হোম তাদেরকে মারো যখন তারা দশ বছর বয়স হয় আর এরপরে বলছেন যে তারপরে তাদের বিছানা ভিন্ন করে দাও আপনি সাত বছর বয়স হলে বাচ্চাকে ছেলে হলে আপনি সাথে মসজিদে নিয়ে যাবেন আর এভাবে নিয়ে যাবেন দশ বছর বয়স যখন হয়ে যাবে ওই সময়তে সালাত অবশ্যই তাকে তার উপর ফরজ হয়ে যায় এ হাদিস অনুযায়ী কারণ তাকে মারতে বলা হয়েছে আর দশ বছর বয়সে তার বেড আপনার ভিন্ন করতে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাদিস এভাবে বলা হয়েছে সই হাদিস আর যে বিষয়টি হলো যে অনুরূপী দশ বছর হলে পারে সে সিয়াম রাখবে সিএম যেমন সালা সিয়ামও তাই করবে চেষ্টা করবে চেষ্টা করতে থাকবে আর যদি কেউ এ সময়তে না মানে সালাদ না পড়ে বা সিয়াম রাখতে অস্বীকার করে তাহলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সালাদের ক্ষেত্রে মাঠতে পর্যন্ত বলেছেন তাই এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যেহেতু সালাত খরচ সিয়ামও তাই একই বিষয় এখন তারপরও যদি বাচ্চারা দেখা যায় অন্তত না সব রাখতে পারলেও চেষ্টা করবে যে কয়টা রাখতে পারে চেষ্টা করবে দেখা যায় যারা পরিবার ভালো সন্তান হলে ইনশাল্লাহ তারা রাখার জন্য চেষ্টা করে বাচ্চাদেরকে বলবো না যে তুমি তোমার শরীর সুখে যাচ্ছে তাই তোমার সিয়াম রাখবো না আমরা এটা ভুল করি দেখা যায় অনেক বাবা মা বাচ্চা আপনার ছেলে ক্লাস টেনে পড়ছে পরীক্ষার সামনে তাই বলছে বাবা বাবা সিয়াম রাখতে হবে না এটা আপনার ভুল এটা ভুল বাপ মা সন্তানকে ধ্বংস করছেন আল্লাহকে ভয় করুন যাদের সন্তান পরীক্ষার জন্য সিএম রাখতে দেন না এটা অন্যায় করছেন বড় পাপ করছেন আল্লাহর কাছে জবাবদি দিতে হবে আপনি সিএম রাখার সাথে সাথে যতটুকু পারবে পড়ুক আল্লাহ তাতেই বরকত দিবে আল্লাহর পক্ষ থেকে বরকত জিনিসটা অনেক বড় তাই তারা কি করবে পরীক্ষা দিবে পরীক্ষায় দুনিয়ার সামান্য পরীক্ষার কারণে আপনি তাকে থেকে বঞ্চিত করছেন এই দেখা যাবে যে আপনি তাকে সিএম করতে দেন না তার পরীক্ষা তার কারণে এমন হতে পারে যে সে আর কোনো দিনে সিএম রাখবে না দিন থেকে দূরে সরতে থাকবে তাই আল্লাহকে ভয় করুন নিজের সিএম রাখুন ছেলেমেয়েদেরকে শিয়াম রাখার চেষ্টা করুন বলুন এরপরে নিজে ঠিকভাবে জামাদের সহিত সালাদ পড়ার চেষ্টা করুন আর ছেলেমেয়েকেও তাই করার জন্য চেষ্টা করুন কারণ আল্লাহসব হানাত আলা বলেন এয়া ইউ আমানু দিন আ মানুহ কু আনফুসা কুমহালিকোনারা হেমান দারগোন তোমরা নিজেকে এবং তোমার পরিবার পরিবর্জনকে ওই ইন্ধন ওই আগুন থেকে বাঁচাও যার ইন্ধন হবে মানস পাথর কেমতের দিন অত্যন্ত কঠিন ও জটিল তাই ভয়াবহতা বিষয় রয়েছে তাই আমরা পরকালকে ভয় করে আমরা যেন আমল করি দুনিয়া ক্ষণস্থায়ী জীবনকে নিয়ে যেন আমরা ব্যতিব্যস্ত না হই আল্লাহ সুবাহা তারা বলেন ওয়াল্লা আখেরাত হয় রু আবকা পরকালই চিরস্থায়ী সেখানেই বসবাস করবেন চিরস্থায়ীভাবে সেখানেই মানুষ যে পরকালে যে ব্যক্তি কল্যাণ হবে তার ওই জীবন সাফল্য মণ্ডিত হবে তাই আল্লাহ তালা আমাদের যেন আমাদের নিজেকে ছেলে মেয়েকে কোরআন হাদিস অনুযায়ী আমরা যেন গড়তে পারি আল্লাহ সুবাহন তালা আমাদেরকে সে সঠিক পথে চলার জন্য তৌফিক দান করেন ওয়ের দাওয়ানা আলহামদুল্লা রবিল্লা আলমিন সুবাহানক আল্লাহম আহমদিকা সাদোল্লা ইলাহ আন্তা আস্তাফিরুকা আতুবিলাইক আসসালামু আলাইকুম